আসসালামু আলাইকুম। বেঙ্গালুরুর সঙ্গে চেন্নাই সুপার কিংসের ম্যাচ হারার পেছনে দিনেশ কার্তিক উইকেটের পেছনে যিনি ছিলেন চমৎকার একটা ইনসাইটফুল তথ্য দিয়েছেন। সেই ইনসাইটফুল তথ্যটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যে 110 মিটারের ছক্কাটা মেরেছিলেন, সেই 110 মিটারের ছক্কাটাই চেন্নাই সুপার কিংসকে ম্যাচ হারিয়েছে। এক্স্যাক্টলি, ধোনির 110 মিটারের ছক্কা চেন্নাইকে ম্যাচ হারিয়েছে এমনটা উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা দিনেশ কার্তিক স্বয়ং বলেছেন। টেকনিক্যাল ব্যাখ্যার জায়গাটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যে ছক্কাটা মেরেছেন, যে বলটা দিয়ে ছক্কাটা মেরেছিলেন, সে বলটা 19 ওভারের পুরানো বল ছিল, শিশিরের কারণে বলটা ভেজা ছিল এবং ফাফ ডুপ্লেসির ইনস্ট্রাকশন ছিল বোলারের প্রতি, তা হচ্ছে ইয়র্কার মারা। বাট বলটা হাত থেকে স্লিপ করে গেছে, যেহেতু বল ভেজা ছিল এবং 19 ওভারের পুরানো, বলটা ওইভাবে এক্সিকিউট ইয়র্কারটা হয় নাই, অর্থাৎ সেই জায়গাটায় হাত থেকে স্লিপ করে গেছে, লো ফুলটাস হয়ে গেছে। মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরেছেন এবং সেটা 110 মিটারের একটা ছক্কা হয়েছে এবং মাঠের বাইরে চলে গেছে। ফ্যাক্ট ওয়াজ, ওই বলটা কিন্তু পরবর্তীতে আর ফেরত আসে নাই। ফেরত আসে নাই দেখে তখন একটা নতুন শুকনা বল দিয়ে খেলা হয়েছে, অর্থাৎ সেমি নিউ বল, যেটা মোটামুটি কোনো একটা বল হারিয়ে গেলে যে ওই পরিমাণ ওভার খেলা হয়েছে ওই রকম একটা বল পরবর্তী সময় আনা হয়। কিন্তু এখানে ব্যাপার ছিল সেই বলটা ছিল শুকনা বল। শুকনা বল হওয়ার কারণে দয়াল স্লোয়ার ডেলিভারি এক্সিকিউট করতে পেরেছেন প্রপারলি। ইফ দ্য বল ওয়াজ ওয়েট, দিনেশ কার্তিকের মতে বলটা যদি ভেজা থাকতো তাহলে হয়তো বা এত অ্যাকুরেটলি তিনি সেই স্লোয়ার ডেলিভারিটা এক্সিকিউট করতে পারতেন না, মহেন্দ্র সিং ধোনির জন্য কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে যেত। দেখেন একটা বিষয় যে দর্শকরা হয়তো বা খেলা দেখে কিন্তু খেলার মাঠে যে সমস্ত ক্রিকেটাররা থাকেন তাদের বিচার বিশ্লেষণের জায়গাটা কিন্তু একটু অন্যরকম। ইভেন দিনেশ কার্তিক শুধুমাত্র কিন্তু একজন ক্রিকেটার না, তিনি একজন ধারাভাষ্যকার, তিনি একজন ক্রিকেট বিশ্লেষক। সাধারণ মানুষের সঙ্গে একজন ক্রিকেট বিশ্লেষক বা একজন ধারাভাষ্যকারের দৃষ্টিভঙ্গির পার্থক্যের জায়গাটা কিন্তু এখানেই। তিনি এই ইনসাইটফুল তথ্যটা বলেছেন, সেটা হচ্ছে প্রথমত ফাফ ডুপ্লেসির কাছ থেকে বোলারের প্রতি ইনস্ট্রাকশন ছিল ইয়র্কার করা, কিন্তু ইয়র্কার তিনি করতে পারেন নাই। এর পেছনে রিজনটা ছিল বলটা ভেজা ছিল, প্রপারলি তিনি ইয়র্কারটা এক্সিকিউট করতে পারেন নাই ওই মুহূর্তে। বাট যখনই ধোনি ছক্কাটা মেরেছেন এবং সেই বলটা মাঠের বাইরে চলে গেছে, ওই বলটা ভেজা বলটা কিন্তু আর ফেরত আসে নাই। পরবর্তী সময় যে বলটা এসেছে, হ্যাঁ সেটাও একটা সেমি নিউ বল বা একটা পুরাতন বল, কিন্তু সে বলটা ছিল শুকনা, অর্থাৎ একদম ড্রাই বল, যে কারণে ভেজা বল দিয়ে স্লোয়ার ডেলিভারি এক্সিকিউট করতে বোলারের যতটা প্রবলেম হতো সেই প্রবলেমটা কিন্তু হয় নাই, স্লোয়ারটাকে ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন। এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু আলটিমেটলি স্লোয়ার ডেলিভারিটাতেই শেষ পর্যন্ত শটটাকে এক্সিকিউট করতে না পারার কারণে আউট হয়ে ফেরত গেছেন প্যাভিলিয়ন। এবং ধোনিকে খুব বিধ্বস্ত দেখা যাচ্ছিল সেই সময়টাতে, শটটাকে যেভাবে তিনি এক্সিকিউট করতে চেয়েছিলেন সেভাবে পারেন নাই। এখন প্রসঙ্গের জায়গা হচ্ছে এই 110 মিটারের ছক্কাটাই মহেন্দ্র সিং ধোনির জীবনের শেষ ছক্কা কিনা, কারণ আপনি যদি হিসেব করে দেখেন এই বছর তো চেন্নাইয়ের আর কোনো ম্যাচ নাই। এটাই মহেন্দ্র সিং ধোনির লাইফের শেষ ম্যাচ ছিল কিনা, লাইফের শেষ ছক্কা ছিল কিনা। আপনি লাস্ট 2 বছর যদি একটু পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, ধোনি কিন্তু অ্যাজ আ ব্যাটার তার রোলটাকে অনেক লিমিটেড করে এনেছেন, লিমিটেড করে এনে শুধুমাত্র শেষ 3 বা 4 ওভারের জন্য নিজের রোলটাকে সেট করেছেন, বা তিনি শুধুমাত্র শেষ 3 বা 4 ওভার ব্যাটিং করবেন এই অনুযায়ী তিনি ব্যাট করছেন। এবং পরিসংখ্যান যেটা বলছে এই বছর 16 থেকে 20 নম্বর ওভারে তার যে স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটটা 220.5, যেটা থ্রু আউট হিজ ক্যারিয়ার ইন আইপিএল 220.5 কখনোই 16 থেকে 20 নম্বর ওভারে তার স্ট্রাইক রেট ছিল না। সর্বোচ্চ স্ট্রাইক রেট যেমনটা আমি দেখতে পাচ্ছি 16 থেকে 20 নম্বর ওভারে 212.8, সেটা 2013 সালে তিনি মেরেছিলেন, 2013 সালের আইপিএলে তখন তিনি 212.8 এই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন 2013 সালের আইপিএলে। কিন্তু এই বছর 16 থেকে 20 নম্বর ওভারে তার স্ট্রাইক রেটটা 220.5, তার মানে ওই ছোট্ট একটা রোলের জন্যই তিনি আইপিএলে প্রিপারেশন নিয়েছেন এবং একটা বছর কোনো প্রকার ক্রিকেট না খেলে শুধু আইপিএল খেলার জন্যই তিনি সত্যিকার অর্থে এসেছেন। সো ধোনির এটাই জীবনের শেষ ছক্কা কিনা হয়তো বা সময় বলে দেবে, সময়ের হাতেই তোলা থাক। মহেন্দ্র সিং ধোনি তো রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টটাও দেন সত্যিকার অর্থে কোনো ফর্মাল প্রেস কনফারেন্সের মাধ্যমে না, হঠাৎ করেই জানিয়ে দেন যে কনসিডার মাইসেলফ অ্যাজ আ রিটায়ার্ড প্লেয়ার, হয়তো বা সেরকমই তিনি জানিয়ে দেবেন। বাট মহেন্দ্র সিং ধোনি ইজ মহেন্দ্র সিং ধোনি, ওভার দ্য ইয়ার্স তিনি যা করেছেন, ক্রিকেট ইন্টেলেকচুয়ালিটিটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, যেটার কারণে আমরা প্রত্যেকেই ক্রিকেট রোমান্টিকতায় ভুগি এবং ক্রিকেটটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে ভাবার চেষ্টা করি। তবে দিনেশ কার্তিকের এই ইনসাইটসফুল থটটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে তিনি বলেছেন ওইভাবে চিন্তা করেছেন যে বলটা ভেজা ছিল যে কারণে বোলার প্রপারলি বলটাকে এক্সিকিউট করতে পারেননি, কিন্তু যখনই বোলার শুকনা বল পেয়েছেন তখন সেটাকে অ্যাকুরেটলি ওই মোমেন্টটাতে, এবং হয় কি
একটা টি টোয়েন্টি গেমের লাস্টের দিকের মোমেন্টে এই সময় কিন্তু নার্ভের অনেক পরীক্ষার জায়গা থাকে, বা এরকম ছোটো ছোটো ফ্যাক্টর অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমার কাছে মনে হয় যে দিনেশ কার্তিক পয়েন্টেড ইট আউট রিয়েলি নাইস, যেটা আসলে একজন ক্রিকেট বিশ্লেষকের জায়গা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন।